ইনোসেন্ট বাচ্চা, তাই না? সবাই ওর কাপড় মোটামুটি খুলেই ফেলছে মোটামুটি, ওর পার্সোনাল প্রাইভেসির দিকে তোমাদের কারো খেয়াল ছিল না, যে জিনিসটাকে পাচ্ছ ওর দায়িত্ব বাড়াই। আর হচ্ছে কি বলছে, আমি যে পেশেন্টকে আমার ফিফটি পার্সেন্ট যদি দিকে রাখা যাবে, আগে পেশেন্ট প্রিপারেশন করে নিতে আমার ফিফটি পার্সেন্ট, এটা দেখলে বোঝা যায় যে তোমরা এই জায়গাটা থেকে তোমাদের কোনো প্র্যাকটিস নেই। দেখি বাবা, ঠিক আছে, এটা করতে হবে তোমাদেরকে, লুঙ্গি পরা বাচ্চা থাকলে তোমাদেরকে এই কাজটা করতে হবে, কেউ করো না, এটা করলে ওর প্রাইভেসিটা মেনটেন হবে। তারপরে কি করতে হবে, আমার প্রিপারেশন আছে, প্রিপারেশন নিয়ে আসতে আমার ইনস্ট্রুমেন্ট সব আছে, যদি তোমরা নিয়ে আসেন প্রতিদিন বলতেছি, তারপরে আমি পারমিশনটা নিতাম বা একটু দেখি, এখন বাবা খুঁজে একটু দেখি বাবা, তারপরে অ্যানাটমিক্যাল পজিশন বললাম আমি ফিফটি পার্সেন্টের দিকে রাখলাম। দেখে আমি কি বলছি যে প্রথমে যে একটা এক্সামিনেশন শুরু করার আগে ওটার জন্য ফেল হবে না, কিন্তু এটার জন্য ফেল হবে, কারণ অ্যাডোলেসেন্ট বাচ্চা তোমরা প্রাইভেসি করো না, এটার জন্য ফেল হয়ে যাবে যখন তোমরা পরীক্ষা ভালো না। ঠিক আছে, তাহলে আমি দেখে নিলাম বিছানার আশেপাশে, আমি দেখছি যে অ্যালবুমিন খুলাম, কত বড় একটা ক্লু পেয়ে গেলাম, তাই না? অ্যালবুমিন খুলতেছে, অ্যালবুমিন কিসের জন্য দেয়, কারণ অ্যালবুমিন কমের জন্য, সাথে পাশাপাশি আমি এগুলোও পাচ্ছি, তাই না? তারপরে যখন শুরু করবো বললাম যে আমি সবসময় বলি যেই কাজটা আমি করবো সেটা আমি অভিনয় করবো, মানে আমি ওরা যেমন একান্তসিস নেগ্লিজেন্স দেখেই নি, আমি বুঝলামই না ওরা দেখছে কিন্তু বলতেছে একান্তসিস, তোমার একটু সার্ভিকের লিম্ফ নোডগুলো দেখে খোঁজার খেয়ে গেছে, তুমি যদি বসে দেখো লিম্ফ নোড তাহলে সবগুলোই বসে দেখো, ঠিক আছে? আমি শুয়ে দেখলাম, দেখো দেখো আমার হাত এই যে আসতে আমার হাত সব লিম্ফ নোডের উপর বসে, তাহলে কি সব অক্সিজেনটা নিয়ে আসতে যখন যেটা দেখবো করেসপন্ডিং টা দেখবো, এরপর সেটাও দেখবো, তারপরে কি দেখবো তারপরে কি করবো, পোস্টেরিয়র চেনটা দেখলাম, আমি এই খাতাগুলোতে আমি দেখতেছি আসলে এটা আমি বুঝায় ফেললাম, ওই যে এক্সিপিএস মেয়েটা দেখতেছিলেন এই খাতা, তোমার চোখে জুতা দিচ্ছে, দরদ যদি পেশেন্টের প্রতি না দেয় বোঝা যায় তাহলে কিন্তু আপনার পরীক্ষার মধ্যে নাম্বার কম হবে, কেমন করে জানে হাতের মধ্যে। তারপরে দেখি আমি যখন ফেসের মধ্যে ঢুকে যাচ্ছি তখন দেখলাম অ্যানিমেটা দেখলাম, তারপরে আই ওয়ান্ট টু সি দ্য জাম্পিং, তারপরে আমি চেষ্টা করবো অরস্কোপটা, অরস্কোপের দাম কিন্তু বেশি না, কম দাম, এটা 500 মানে সাবজেক্টে জাস্ট বুঝার, বেশি দাম এটা 1200। তারপরে কি মুখটা আমি তোমাদেরকে বলছি যে মুখ দুইটা কম্পার্টমেন্টে ভাগ করবো, কী কী কম্পার্টমেন্ট নাদিরা বলাম বলে দিচ্ছিলাম ফলো করার জন্য, মুখে যখন আমি মুখ ও চেষ্টা করছি কিন্তু আগে ভিতরেটা দেখছি তারপর বাইরেরটা কম্পার্টমেন্টটা দেখি, তারপর বাবা কাটলো দেখি, দেখি বাবা দেখি লম্বা করে জিব্বা বের করো, তো তুমি যদি টাং ডিপ্রেসর দিয়ে আইডিয়ালি দেখার কথা, আমি এটা তুমি সবার শেষে দেখতে পাবো, ঠিক আছে? তুমি সবার শেষে দেখি, দেখি বাবা ডিপার্টমেন্টটাও তো তার দেখে হয়, তারপরে আসলাম এখন
এসে দেখলাম যে তোমরা এই 14 বার ঘুরাচ্ছ, 14 বার ঘুরাবে না, জাস্ট একবার, ঠিক আছে, একবার। তারপরে বিসিজি মার, বিসিজি মার যখন দেখবা দেখছো ওরা দুজন সুন্দর করছে, বিসিজি মার একটাকে বুঝাইছে, বিসিজি মার আমি দেখলাম, এটা তোমাকে দেখানোটা বুঝাইছে, ঠিক আছে। তারপরে আসো এই যে দেখো স্কিন সার্ভের মধ্যে এসে খুব সুন্দর করে তোমাকে স্কিন সার্ভেটা এভাবে করে দেখো, এভাবে করে দেখো, হ্যাঁ তুমি পুরো স্কিন সার্ভেটা বুঝে দেবে, পুরো স্কিনটা দেখে দেখে নিয়ে কী করবা। তারপরে তুমি ফার্স্ট বিপিটা আগে দেখে নিতে পারো, অথবা তুমি যদি মনে করো যে লিফ্টটা আগে দেখতে পারো, তাহলে লিফ্ট দেখো এই যে আমি হ্যান্ডশেক মেথডে করলাম, আমার হাতটা সুন্দর এমনিতে সেট করে যাবে। আমার হাতটা সুন্দর মতো এটা তুমি দেখলে দেখে তারপর সব শেষে একটা ইয়ে করলো, সেটা দিয়ে আমি একবার দেখে দেখো হাতটা নিলাম, আমার হাত কিন্তু এরকম হচ্ছে না, সুন্দর যে এখানে করবো সবসময় কাপড়ের নিয়ে দেখ। তারপরে কি দেখলাম দেলোয়ার কিংবা বাকিরা দেলোয়ারের দিক হাত দিল কি দেলোয়ারটা ওই আগে দিতে হাত এভাবে দিব কি এমনি টকলিয়াটা দেখবে দেখো টকলিয়ার পোষা আছে এখানে দেখো আমার হাতটা সুন্দর গিয়ে মতো করে আছে পুরো আঙুল দিয়ে, ঠিক আছে, এই দেখো এই এই পোষার মধ্যে নখটা কত সুন্দর করে পড়ে গেছে এইরকম। এখানেও একটি কাজ করবে তাই, তারপর তুমি যদি মনে করো এখন আমি পাঁচ মিনিটে এসে পাঁচটা দেখলাম, হ্যাঁ দেখে এখানে কাজ করে দিলাম, তারপরে তুমি রেসপেক্টের রেট দেখার সময় তোমরা এখানে তারপরে তোমার কত কিছু আছে তোমরা এগুলো কিছুই দেখো, ও যদি একটা ড্রাগ টক্সিসিটি বলো তাহলে আমি এদিক থেকেও দেখবো জোর এইসবের কী কী আছে, কাকে জানি দেখলাম সে করলো কি হাতটা এরম করলো করে এটার মানে কি বলে তো না আমি হাতটা এরম করে দেবো মাথায় থাকবে প্র্যাকটিস করলে। তারপরে আর কখনো পায়ে ইডেমা পাইলে আমরা ব্যাকে ইডেমা দেখবো, তারপরে এখানে এখন এখানে আমরা জানি তুই দেখলাম এখান থেকে দেখলাম এখান থেকে শুরু করলাম তাহলে কেন দেখলাম এই ব্যাগটা কেন দেখলাম কিভাবে তাহলে আমার কি কি বাদ থাকলো আরো নেগ্রিজিডিটি এটা আমি শুরুতেও দেখতে পারতাম এখনো দেখতে পারতাম, তারপরে আমি ডেভিডি দেখবো আর তাম্বিকে সবজি তাম্বিকে শর্টটা দেখবো।
আর আরেকটা জিনিস ইম্পর্টেন্ট আছে, হাইয়ার সুইলিংটা দেখো, হাইয়ার সুইলিং ঢোকলেটা দেখো, দেখলাম চলে না দেখলাম চলে, বা একটু বসা কর স্যার আই ওয়ান্ট টু সি দা এক্সট্রাজিন, এটা বলে নি তারপর মার কাছে কেমন দেখি। আর ব্লাড প্রেশারটা ওই যে নাদিরা যেটা করছে সুন্দর করে করছে, ও যেটা করছে ছাড়েনি, তোকে তো ছেড়ে নিতে হবে, পরের পাঁচটা তো তোমাকে পেতে হবে, ঠিক আছে? তুমি আগে প্যালপেটরি মেথডে দেখলে কোথায় ডিজি অ্যাপ্লাই করে তারপরে তুমি ছেড়ে দিলে আবার নিচে নামায় পরে আবার, তারপরে তো তোমাকে পাঁচটা আবার ফিল করতে হবে। আমি পাঁচটা পেয়েছি, সেখান থেকে ওই যে আগে যে 110 কাউন্ট করছে তার চেয়ে 10 কিংবা 15 উপরে হয়ে পড়বে। আর কখনো এই কাপের সাথে এটা লাগাবে না, আপনি কিন্তু ভেতরে ঢুকাই দিচ্ছেন এটা, ঠিক আছে? আর তারপরে কি করছো বাবা একটু বসো তো বাবা, আমি তো এর অনেক কিছু দেখতেছি যে ওর শরীরে আসছে, তাহলে আমাকে একটু বাফেলো হামটাও দেখে নিতে হবে, দেখি বাবা দেখতেছে অ্যাবডোমিনিস মাসল তার ল্যাটারালি আমি হাত করে দিতাম।